येल्ल्या सारा रात मुर्ख चुरी करी आयलो मोइलार अशें हें ना लोवार खासार भितर मुर्खरे दरे ही येल्ल्या दामदाम येयले त्यो आरो एबार आंगो मियार बेडी रास्ता दी दी सकाल बेला ही येयल्ल्या गोरे गारे मेजाज खराब लेज आयल्या भी कय कारण हेडर मेदे किच्छु ना हेत लड़म दड़म करे आबार कुमिर अज्ञा आंगो मतिगंज बाजारे ही हिंदी सारा रात शिकार करछे कुमिरे कोनो आधार हय ना चिंता करलो आधार चान हाइलाम ना मेजर मन्नन भाई एमपी सहेबे जे ब्लक फालाइछे ब्लक कदर हुती उड़ी थाय আর সায় কোনো কেনা টেনা যদি আইয়ে বা কিছু মরা টরা যদি সাগরের ডেউল লোকে বাসিয়ে ইয়ে যদি আল্লাহ গরিব মানুষের কিসমত যদি মিলে আরে তাহলে খাইও এ নিয়তে কুমির গা উপরে রদুয়া কি হুয়া দোনোগা দামদা একই রকম হিল্লা আইতে আছে ইয়ান্তি মজুর সদ্রি গাটে তো অন্ধ আলো দিয়ে আইতে আইতে আইসা দি ওরে মাগো এত বড় মাছ আল্লাহ মানুষের কিসমত বুঝে নিচ্ছ হিয়াল কি মানুষ নি কথার কথা রে আল্লাহ এটা কবছরে কাইশাস করি আল্লাহ থ্যাংক ইউ আপনারে ও মাগো আল্লাহ হারা রাত মুরগা চুরি করি মশার কামড় খাইলাম হাইলাম না মুরগা এত বড় যে দিছে না মাছ এটা কেন খাইব এবার এত চিন্তা করলে এত মনে ডাউট গেছে কিরে এত বড় মাছ হতে রেছে হেতে তো সে আনা প্রাণী হেতে কুমির ইডার চতুর্দিকে কুমিরও চিন্তা করে তেন গদুর কাছে আইও তাহলে তারে খাইলে এবার শিয়েলে তো সে আনা মাল হেতে আচ্ছা সা এটা কি মরা না যেতা কি আই হেতে রেখাই না হেতে আরে খাইবে মাছ দিচ্ছে আগে গদুর আলট্রাসোনোগ্রাফি করেছে আই হেতরে একটু পরীক্ষা নিরীক্ষা করি এবার এবার হিয়েলা একটু কাছে যাই কয় আয় এন্ডিলা মইটফা নভাই দেড়ে লড়সর নাই যেটা লড়সর করে না ইচ্ছা মরা জিনিস খাই না এবার কুমিরে হালকা নেজারে আই লাভ ইউ দিছে এবার হিয়েলা ক গোলামের বউ গোলাম আই আসি তারে খাই ফেললাই তে তো আরে খাই ফেললাই না মাছ ধরছে তোরা নেট চালাস কেন তোরা নেট খাস নেটে তো মরে খাইলিস আয় রবিকের কথা মনে রাখ বুকু থামটে বুকু থামটে আতকল জোরে দে আর কথা মনে রাখ এ নেটে তো করে গাই লেছে আগামী দুই বছরের ভিতরে দেখবি আয় যদি তোকে আগে মরি আর কবর ফোন দিস ঠিক কি না ও বুড়ারা ছেলে মেয়েরে বিয়ে শাদী দিয়েলাম রিজিক দিব কে আল্লাহ আল্লাহ রিজিকের জামিন দা দেশিটা থায় নি হিটা সাসা নিছে বেটা যেভাবে সল্ট উঠে দেশে তো ডাবি যাবে আঙ্গো স্টাদরা কইছে সোনাপুর সোনাপুর রেল স্টেশন কো রফিক এ রেল ইঞ্জিন রেল রাস্তা এ লোড কিয়েছিল তো আমরা দেখছি নোয়াখালী ইসলামিয়া ক্লাস করছি আর এখন হাতিয়ে পর্যন্ত প্রায় 80 কিলোমিটার সর আবার কি হইব ওই আবার লইয়া যাবে যাবে রে বিয়া করিয়ে আল্লাহর উপর ভরসা করি ঈমান ঠিক হইব মা বোনের ঘরে বিয়ে দিয়ে এলেন হমানে দলে দলে দিয়ে লেবেন বিয়ে সোজা কথা বিয়ে ছাড়া মানুষ থাকতে তো আল্লাহ আরো যতদিন বাঁচায় আমিন ক এটা কোন মুইতু গেছি কই কইতে আইতাম না ঠিক নি রে এবার আসল কথা দা আকাশ সর সর শব্দ করে যেরকম আমাদের বাজারগুলো গ গ গ গ করে বাজার তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোয়া নবী জর রিন্দা দিলাতলা নুকল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমু মা লা তাসমাউনো আমার সাহাবীরা উম্মতেরা আমি যা দেখি আর যা শুনি তোমরা তা দেখো না তা তোমরা শুনো না রে উম্মত আত্তাতি সামাউ ওয়া হুকালাহান তাইতা আসমান সব সময় কর 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 শব্দ করে এই কান আমার আল্লাহ নবীজিকে দিয়েছে জমিনে থাকি আসমানের খবর শুনে আল্লাহু আকবার এমন নবীরে ভাই আমরা খুশি না দেখছেন নি হাদিসটা হলো তিরমিজি শরীফের ইবনু মাজা আহমদ শরীফ আমাদের কলজের টুকরা সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বাল সহ মুসনাদে আহমদ হাদিস খানা বলেছে আল্লাহ বাংলার জমিন থেকে সাগর থেকে দোয়া করি ইমাম আহমদ ইবনে হাম্বলের কবরকে নূরে মুনাওয়ার করে দাও আমিন আরে জোরে আমিন আমার নবী কয় সাহাবীরা রে ও লোকুরান মানুষেরা রে মা ফিহা মাউদাউ আর ভাই আসমান জমিনে এই এক বিঘত জায়গা সাইরাঙ্গুল জায়গা ফাঁক নাই সব জায়গাতে ফেরেশতারা কেউ কেউ সেজদা দি রইছে কেউ রুকু করে একটু অনুভব মানু পর্যন্ত জায়গা খালি নাই সব জায়গায় ফেরেশতার ফেরেশতার কল্পনার জগতে আপনাদেরকে বাসায় নিয়ে যাচ্ছি মধুর কথা বলবো আমি ইনশাল্লাহ আমিন কর রাজ্যেতে দেরি হয়েছে ওই যাক রাত শেষ হয়ে যাক ইনশাল্লাহ লাও আলিম তুম লা দহিক তুম কলিলা
बोला बाकी तुम कसीरा हमें जा जाने तुम रजुदी ता जाने तुम ताहिले कम कम हंसता बेशी बेशी कत्या हमें सब देखते बच्ची आसमान जमीन खेला अल्लाह मा सुखेर सामने फर्दा खुली दिसे एक मानुष हवार ओनार बिन्ने विमान यात्रीरा जा देखे पायलटे ता देखे ना अर्थात यात्रीरा देखे शुद्ध सामने सीटे कवर আর পাইলটে দেখে 6-7000 মাইল দূরে দেখেনি তার এখানে ল্যান্স লাগানো আমার নবী হচ্ছে উম্মতের পাইলট তিনি এই জমিনে থাকি সব দেখে আল্লাহ উপর কসম আমাদের কি বিমানে ওয়ারলেসে কই দে 15 মিনিট আগে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল গেছে আগামী 15 মিনিটের ভিতরে আমাদের বিমান ডুস খাবে ম্যাগের ভেলা বেশি আসতেছে আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান্য করে আপনারা সিট বেল্ট লাগান এবার আমার বিমান বালা আমার আফার আছে না শর্ট প্যান্ট পিন দিন না হাজি সাহেব এক্সকিউজ মি সিট বেল্ট এক্সকিউজ মি সুলের লড়াই আপনাদের সিট বেল্ট কত হাজিরা কিছু কয় না মাতেও না লাগায় না হে ঠিকই এরপরে 15 মিনিট পর বিমান যখন ধাক্কা খায় এমনি লাগে লাগে আর বুড়ি আপার চোখ আসারি সাহেব মারো মারো যে ধাক্কা লাগে খাদো কি তা হড়ে বেড়া গানি লাজন বিমান দুই খানি মারো 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 ফোন করেন না বাদ ইয়ে নাকি নেটওয়ার্ক আসেনি 33000 ফুট উপরে বিমান সুশে 1000 মাইল স্পিরিটে আরে বেড়া এ রানো এত তো কোন রকম এনে হাতে বইয়ে না তারপরও মনজন সব চলে যাবে আগুন লাগি গেছে যে তোরা তো বিমানে জার্নিটারে বহুত ভালো মনে করস দ্বিতীয় কবর বেড়া আই উড়িয়া কলমা উড়ি গেল লা ইলাহা ইল্লা সুবহানাক ইন্নি কুনতু মিনাল জালিমিন আল্লাহ কবরই ভিত্তি আছে আপনি পৌঁছালে 0220 একটু সিগন্যাল বেশ কমলে ওই 52 জনের মতো তারপর ত্রিভুবন বিমান বান্দরে খানিয়ে গেছে ফায়ার সার্ভিসে বিমান নিবে মানুষ নাই মানুষের রোগ গেছে আল্লাহর কাছে শুধু কইছে 20 তে বিমান ল্যান্ড করিবে কিন্তু ভুলক্রম হয়ে গেছে 02 একটু বেশ কম ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিগন্যাল যারা ওভার কাম করবে মানবে না মহাগ্রন্থ আল কোরআন সিগন্যাল যারা মানবে না তাদের এই দেহ বিমান ধ্বংস হবে রানো এতে চলে যাব জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তো যাত্রী যা দেখে পাইলটে তার চেয়ে অনেক লক্ষ লক্ষ গুণ বেশি দেখে আমার নবী এই দুনিয়াতে থাকি কয় আমি দেখতেছি আসমান জমিনের একটাই অনুভব মানু খালি নাই শুধু আল্লাহর বান্দা ফেরেশতাদের জিকির 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 দুরুদ আল্লাহ জাল্লা শানুর নাম আল্লাহু আকবার তোরা মানো করস তোরা মানুষরা বেগুনে মসজিদ বন্ধ করে লেলে আল্লাহর মতো আল্লাহ গিরি যাইবে কুকে আল্লাহ তোরে গনে নিবে আল্লাহ করো রবিক বামফাল লইও না ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন আমি দুর্গন্ধযুক্ত মাটি থেকে বানাইছি বানাইছি গো মানুষের কোন দাঁত দিয়ে বানাইছে দুর্গন্ধ কি দারে দুর্গন্ধ এডি গাত লাগলে গোসল ফরজ হই যায় ইস কথা কসা গাত লাগলে গোসল ফরজ গাত লাগলে এরকম হ্যাডম দিয়ে আজকা যত রকমের লোশন মোশন বডি স্প্রে মারাস 5 মিনিট ধরে বগলের তেল আঙ্গুল ভরে দিস এরে এত হ্যাডম আমার আল্লাহর লগে দেখাইছে না রে আল্লাহ কহ সময় হচ্ছে মানুষ আব্বাই মগজ লয়ে আল্লাহ কস দ্যার ইজ নো গড এসিয়ারি এলো বই তোরা আয় আল্লাহর লগে যা হাইজল বিলা আয় তো রংটা আলা চাইয়ে আর আজ শেয়ার এলো ওয়াসিয়া কুরসিউ সামাওয়াতি আল্লাহ কয় কে কয় 255 আর জোরে জোরে কয় 255 আর জোরে 255 একদম সুরে বাকারা এটা বড় ফজিলত পূর্ণ আয়া রো বাইর মত করি করো হ্যাডম দেখছা কাল লাগে আল্লাহ লাগে এবার আল্লাহ আল্লাহ জানু ক নবীজি ক ওয়ালা মা তালাজ্জাজ তুম বিনিসায় তোমাদের যদি শেষর থাকতো তোমরা মহিলাদের সাথে সহবাস করতে না আলাল পুরুষাত ওয়ালা খরাজ তুমি লা সাদাত সিদকার দিতে দিতে কাঁদতে কাঁদতে লক্ষ্মীপুর থেকে দাই যাইতে গয় তাজারু নাইলাল্লাহ আল্লাহর ভয়ে শুধু কান্তা আল্লাহ আপনাকে ভয় পায় আল্লাহ আপনাকে ভয় পায় আল্লাহ আপনাকে ভয় পায় আমি যা দেখি তোমরা যদি তা দেখতা স্ত্রীর কাছে থাকলেও তোমাদের শরীর গরম হইতো না কে কয় নবীজি কে কয়
তিরমিজি শরীফ ইবনু মাজাহ এবং আহমদ শরীফের হাদিস নেট চার্জ দিলে ভাই যাবেন তিরমিজি শরীফের হাদিসে 2312 এখন ফাঁক ফোঁকর ওয়াজ দিবার কোন সুযোগ নাই নাই গো ওই যে ক্যামেরাইডি কই এলে দুই নম্বর ওয়াজ করলে আফসারে বুয়া কইছে এখন দাগ নম্বর খতিয়ার নম্বর দিয়ে ওয়াজ করতে হইব কিচ্ছা কাহিনীর দিন শেষ আল কোরআনের বাংলাদেশে আর মত না কইবি কিচ্ছা কাহিনীর দিন শেষ আল কোরআনের বাংলাদেশ ঠিক না ইবনু মাজাহ শরীফের ছোট হারি না 4190 আরো জোরে আহমদ শরীফে তারপরে 21582 21500 এ গুগল শরীফ সার্চ দিস কোরআন শরীফ বাদ দিলাম ওই গুগল শরীফ সার্চ দিলে হাদিসিজ্ঞা এমনে এমনে খেলা করিব রে আল্লাহু আকবার নেটে অনেক কিছু সহজ হয়ে গেছে তোরা তো খারাপটা চাস ওই চিনি ছাড়া দে লাড়া কোনটা কোনটা চাই আইলাহানা ফুলের মধু খাইলা রে নেটে কোরআনের মধু আছে তুই চাইলি না কোরআনের বাণী কোরআনে রইল রে বুঝলা না রে কাফের বেইমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান লেখে দিছি গানটা সুন্দর করে এখানে না এখন গাইলে তাই ওয়াজটা আগাইতে ইচ্ছেন না তো বললাম এটি সব সুন্দর করে এ বাইয়ে লিখে দিছি ভবের মায়া হ্যাঁ পড়লে না কোরআন মানলে না নবী দন ভবের মায়া হে পড়লে না কোরআন মানলে না নবী দন ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দন কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান দশ দুনিয়ার সমান জান্নাত দিব আর তুই নদীর হি দিলই জমি লই লাইল কবা কবি করস লাইল ঠেলস সরকারের রাস্তা দখল করস ক্লিয়ার করবি নি আহা দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান গড়লে তুমি প্রেমের কানন ধরায় মনেরই মত শেষ বিচারে জাহান নাম পাইলে রে সইবে কত অপমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেইমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার পড়লা না কোরআন ও যুবক আসো না আমার আল্লাহর দিকে ডাক নম্বর দিয়া বলে দিছি ওয়াজ দা আজকে শুধু শুরু করতে এলাম না তারপরে এমন এমন ফেরেশতা আছে তারপরে এমন এমন ফেরেশতা আছে হাসর মাঠ উঠবো একজনে এক কাতার হইয়া যাইব তারা ইউহি ইয়াউমাল কিয়ামাতে সাফওয়ান ওয়াহিদা হাসর মাঠে কোন কোন ফেরেশতা উঠবো একজনে এক কাতার এবার কত বড় ফেরেশতা কোন কোন ফেরেশতা একটা লোকমাতে সমস্ত জগৎ খাইয়া লাইতে হারে নবীজি কইতেছে তিব্রানী শরীফের আদিশে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল কাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিল্লাহি মালাকান লাউ ক্বিলা লাহুল তাকিমিস সামাওয়াতি ওয়াল আরদি বিলুকমাতি ওয়াহিদাতিন লাফালা তাসবিহু সুবহানাকা আইসুমা কুতা আমার নবী কয় দুনিয়ার মানুষরা রে আল্লাহর এমন এমন ফেরেশতা আছে
এত বড় একজন ব্যারিস্টার আছে যদি তারে বলা হয় একটা লোকমা দি তাম জগৎটারে খাইয়া লাও এই বড় ফেরেশতা এইভাবে রেডি আছে খাইয়া লাইবার জন্য আমরা কি হাড়ম দিয়াই আঙ্গ নুঙ্গির নিয়ন্ত্রণটা তো আঙ্গ কাছে নাই আসেনি খসার বে খসা বলি যায় বুড়িকে তোর আগুন জ্বর দেখ ও মা হে এজার গাটি কর বুড়ি কো তোর বিবেক কুত্তা মুচ্ছেনি তুই আরে কন্যে বেটা মনে তা ডাগার কইলাম কইতে তোর মত বল না কইতে তোর ঠিক কি না এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিল নাই রে আল্লাহ গো বান্দা এত হেনম দেয়াইস না এই জগৎ খাইয়ে লাইবার লাইও এই সংসার খাইয়া লাইবার বত বড় বড় ফেরেশতা আছে দৈহিক আকার এক এক ফেরেশতার এক এক আকৃতি জিবরাইল আমিনের শক্তি কত কইতাম নি আর মাত্র গনি গনি 15 মিনিট ওয়াসনি যাইস গই কলজাটা শরত করে দিই এমন ইনফরমেশন দিতেছি এডি আর কখনো জীবন হনস্ত কষ্ট করি করি কলজাটা ভাঙি তো কল্লাই জিনিসগুলা লেখছি আর কইতে আছি শুনিল শুনিল কাম হয়ে যাইব জিবরাইল আমিনের শক্তি কত আর আমাদের শক্তিগত আমরা নিজের বাতাস নিজের কন্ট্রোল করতে পারি না বাতাস অফ হয়ে গেলে ওই বিদ্যুৎ মাইকে কয় বুড়িগা মরে গেছে হে গেছে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আফসারি আফসারি ইন্তেকাল ফরমায়া আছে আমরা আগামী কাল সকাল 10টা সকিনা মেমোরিয়ালে আসি হেতরে কোবাই কবর দিয়েন ঠিক কি না ঠিক আল্লাহ কত বাতাসের নিয়ন্ত্রণ নাই ওরে আজি বিলে হেডম সাবিনি আজি বিলে পুরা রাষ্ট্র সহ তোলা দি আসার মারে আল্লাহু আকবার ক কানা মিন সিদ্দতি কুওয়াতি আনাও রাফা মাদায়না জর্দান দেশটা মাদায়েন ওই নগরীটা আজি বিল আমিন এক হাতে ধরে তোলা দিয়ে লাইছে ওই হাতার আল্লাহ আতাত করতে দে হোলা হোলা এরকম হোলা ফাটি আসেনি দুনিয়াত এর করে কয় তার আধুনিক নিক আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে হোলাই হোলাই কাম করলে নাউজুবিল্লাহ কোন তারপরে ওয়া উকুন সাবামিয়াতান ফিহা সাবান বিমান ফিহা ক সাতটা জনপদ ছিল সাতটা একটা দেশে সাত রকমের মানুষ ছিল ওয়া কানু কারিবাম মিন আরবারে মিয়াতে আলফিন ক মানুষ আছিল 4 লাখের মতো বিশাল দেশ হে আমলে 4 লাখ লোক হইলে ধরেন বাংলাদেশে তো বিশাল বড় ও আমার আহম মিনাদ দাও আব্বে তাকে গরুর ডিঙে আসিল কুত্তে আসিল ফরিজ্জার কুত্তে আসিল এইভাবে সব কিছু আসিল ওয়াল হাইওয়ানাতে বাঘ ভাল্লুক ব্যাগ আসিল ওয়ামালে তিলকাল মুদুনে মিনাল আরাদি ওয়াল মোতামেলাত খানজি তারপর ওরা খন্তা কুরেল সব আসিল ওয়াল এমারাত বিল্ডিং টিল্ডিং আসিল ওয়া গাইরু জালিক একটা দেশের কলকারখানা সহ যা যা থাকার দরকার সব আসিল রাফা জালিকা কুল্লুহু আলা তরফি জানাহি হাত্তা বালাগা বিহিন্ন তীরে বাইশাবের ভোলা রে বাকি না ভালো আছিস নি ট্রাকের মধ্যে এতের না মালটা ফুরে দি মুসি দে যা ঠিক কি না ও মা গো তিন চা বলে এক ট্রাক আবার ট্রাক ইডিও কত হয়েছে ডাকাচ্ছে ট্রাক ইডি জাগা মতো যাই হালাই ও মা হাতে বডি উল্টি যায় জিয়ানো ছাঁটা লেবারে 3 ঘন্টা সময় লাগতো এ ডাকাইতে গিতে করে রোডে যাই হাতে এনে জায়গা মতো খাড়া হেগে সিগন্যাল দে ওস্তাদ রেডি ও মা ফাত করে তোলা দিয়ে এভাবে ওই জিবিলা মিনের এই হাদিসটা থেকে এটা বানাইছে সুবহানাল্লাহ কর এভাবে বেকু লাগাই দিছে জিবিলা মিন ডানা কি এ ফুরা মাদাহেন নগরীটা লই গেছে গা ফেরেশতারা আবার হিয়ানো সাইদ কার কার মূর্খ ডাক দিতে আছে সেখানে সামিয়াতিল মালায়েকাতু নাবাহাল কাল কেলাবে কুত্তার আওয়াজ শোনা যায় এ দেখেন নবীর হাদিস নাবাহাল কেলাবি কুত্তার আওয়াজ ওয়াসিয়াহা দি দি কাতিম হেতা গো মুরকা কুকুর দে কুকুর কট কট ও মা ফেরেশতারা গো কার মুরকা ইয়ার আওয়াজ দে জিবরাইল আমিন কয় গো কিতারে আসমান কি দুনিয়াত নামি গেছে না ক না দুনিয়াত নামে না দুনিয়াডারে আসমানের উপরে কাছে লই আনছি সুম্মা কালাবাহা ফাজালা আলিয়া সাবিলা ওয়াজাওয়া শাদীদুল কুওয়া যু মিররাতিন ওয়াস্তাওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার একদম আসমানে তো এনে মাদায়েনের নগরীটা এনে গেড়ার করি উল্টা এক ফেরেশতার কত শক্তি আর তোরা কত শক্তি দিয়াস কবর আজাব লই তোরা আসস আতানে মালাকানে ফাইজলে সানেহি ফেরেশতারা মইলে তো কবর আইব জানা নিও বইও এত দেহ মনে করছে হান করতো এতে হানকে অনেক কিলি দেন না বাদে কতু আইছে না কানে গালে এত নগদ সুবাদ দিব কিরে এত জোর সোট টাকা দা চুপ বা
মার রাব্বুকা, তোর প্রভুকে কি রাব্বুকা তোরা কে ডাগাই তোরলা, দেখছো তুই মায়ের ভিকে কিভাবে দিব। নবীর কথা তো কার কথা? সহি হাদিস কবরে রইলো কি মুনকার নাকির, এরা কি মুনকার নাকির, দুইজন ফেরেশতা সওয়াল জবাব করবো, সেখানে তো মায়ের স্টার্ট হয়ে যাবে। কবরের মাছ যার শুরু হেতার আর মাছ থেন তো, তুই ডরাসি কবরে রে, আহা ডরাইয়ে না রে, আমি কত ডরান ডরাই, ফেলাস দিয়ে যদি নোকটা টান দেয় ইমেনটা কেনে রাইয়ের কসা, তুই নিজেরে নিজে টান দিস, আজ টান দর লাগবে না, ফেলাস দিয়ে ধরিস আর কি, মাগো হুন্ডা লই তো কত আনন্দ করস, মনে করস হুন্ডাটা কত নিয়ামত মনে করস, অ্যাক্সিডেন্টটা অসা আড্ডিটা যখন বাঙে রে যার গো বাঙছে জিজ্ঞেস, আড্ডির লোকে আড্ডি ঘষা খায় দে, ক জাহান্নামের শাস্তি তুমি আরো বেশি গো হুজুর, গরুর আড্ডি কোবাইছ না, দেখবি গরুর আড্ডি কোবাইতে গেলে হাতগুলা তোর সিঁড়ি সিঁড়ি গেছে, অসংখ্য হাড্ডির কণা হীরার ছেয়ে ধার, এই জন্য তুই কইতে ব্যক্তি না তোর হাতটা কাটি গেছে অনেকগুলো কাটা, খেয়াল করছেন নি, আড্ডি কোবাইলে হাতটা তো রেজি রেজি হয়ে যায়, এই হুন্ডা অ্যাক্সিডেন্টে তোর ফাওয়াটা যখন ইন্দি বাঙবো তুই কত দোয়া হইবি আল্লাহ বেহস হয়ে যায় না, আল্লাহ কো না বেহস হইতিন, এই আড্ডিটার লোক আড্ডি যখন জোড়া ইয়া খায় ঘষা খায় আহার রে সিৎকার, এরবারে তোরে ইন্দির জোড়া দি ড্রিল মেশিন দি ছিদ্র করি বাঁধি, তোর ছ মাস লটকে রেখবো ইন্দি ইট দুই ইন্দি খাটের লগে উল্টা হতায় এ জাগা থাকবি জাগাত মুদবি আহা রে গু, কত দোয়া করে আল্লাহ গু তো বার হ না ইয়ো না কীর্তন, একসি হুন্ডা কিনার আগে এরে ডাগাত আতুড়া উড়ে তো না আতুড়া সময় কম ডাকাত রে কসা যে ডাকাত রে ওরা কি ডাকাত নেই ও ডাকাত কবেলে হুন্ডা কিনবার আগে অ্যাক্সিডেন্টের রুগীগুলারে অর্থোপেডিক্স চেম্বারে সাই আয়ু এয়ার হরে হুন্ডা কিনিউম যা হাত দাবি নেই ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তো আহারে কষ্ট আয় দে তো বেমুস এরে কবরের মায়ের রে কত ডরে আসি আল্লাহ কেননে এসব মার খাইমি আল্লাহ নাকি মায়া লাগতো না এত মহব্বত করি খাবানের কেন মারবে না রে এভাবে ভেবে ভেবে যারা খানতে পারে তারা সাকসেস সাকসেস ইন্না লিল্লাহি জুনুদ আসসামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সব ফেরেশতা তো বললে রেডি করে রেখছে মাত দিব আল্লাহ আল্লাহ কো আর ক্ষমতা জানোস নি রে বান্দা জানোস নি আয় কিন্তু দলিলে কিন্তু সাইদ্দান্ন সেসিয়েল আয়ু সময় থাকতে আমি আল্লাহর সেয়ারের সম্মান কর আর সেজদা কর নবীর তরিকায় মসজিদ মাদ্রাসার লগে লাগি থাক আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও এবার আইয়ে না রে কতুর কথা কইতাম কইতাম নি এ ফেরেশতারা কার কোন দায়িত্ব এটা কেন কইতাম না আমি কইলে রে হুজুরে জিজ্ঞা একদিন আজ ইব্রাহিম রহমিয়াল লগে বন্ধুত্ব বেশি হুজুরের কজ ইব্রাহিম সব ফেরেশতারে দেখছে আড্ডা দেয় কত আসে মস্করা করে কিন্তু আমি দেখলাম মিকাইল কোনোদিন হাসে না আনা নাসিব নে মালে কিনরা দিল্লা তালা আনু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লে জিব্রাইলা মালিল আমার মিকাইলা দোয়া হে কান কাত ক জিব্রাইল আয় কখনো মিকাইল রাস্তাম দেখলাম না জিব্রাইল ক নবী ও মা দোয়া কা মিকাইল মুনজু খুলে কাতিন না ক যেদিন থেকে আল্লাহ জাহান্নাম বানাইছে সেই দিনের পর আর মিকাইল কোনোদিন হাসে না দেখছেন এত শক্তিশালী ব্যবস্থারা হাসে না জাহান্নামের আজাব দেখি তারা ভয়ে আছে আল্লাহ কোনো আমার আবার ঢুকায়নি কোনো এবার আসেন আজাইল আলাইহিসসালামের কাজ কি কইছি না 15 মিনিট ওয়াজ শুনি চলে যাইয়েন গান 10টা শুনাইও বইয়েন আজাইল আলাইহিসসালাম আমনগরে সরকার দিরা সদরি বাজার কথা কর সরকার দিরা ডেলি ফাজবার সাই যায় হরিদের এনে হুসি হাসি যায় হরিদিরে খা 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 ঘুম যা বালা মোড়াইস মোড়াইস ফেরেশতা থারবাই যায় ওই দেখেন নবীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আয়াতে কারীমার মাথা হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাতিন হাত্তা ইন্নি আরিফু বিসগীরিহিম ওয়া কাবীরিহিম বিআনফুসিহিম নবী ও আজাইলে কয় আমনে রুম্মত ছোট বড় লেদা হলান এই গুণ যেগুণে লেদা হলান বিছানো মতে এগুণ রায় মূত অবস্থা সাই যায়
একদম সাই ঠিক আছে নি ডেইলি পাঁচবার সাই যাই আমি নো আমি আজরাইলে কয়বার পাঁচবার আর আজরে পাঁচবার ওয়াল্লাহি ইয়া মুহাম্মাদু লাউ আননি আরাদতু আন আকবিদা রুহু বারুদাতিন মা কদিরতু আলা যালিকা তায়কুন আল্লাহু ওয়াল আমরু বিকাবদিয়া ও মুহাম্মদ আল্লাহর হুকুম ছাড়া আমি একটা মোশার জীবন নি না হাজবার আপনারে সাহায্য রফিকুল্লারে হাজবার সা গায়ে টুটলে কো রফিকুল্লারে রে গায়ে ঠিকঠাক ভাবে চালাইছ র বাস খালাম রিফিট করি গেলে গো রিফিট এনে অ্যাটাচড হয়ে যাবো গাতে কয়বার সা হাজবার হাজবার তে তোরা আজরাইলে দে খোঁজ করে তুই যে আজ পর্যন্ত আজরাইলে রে জিজ্ঞেলি না আল্লাহরে ফোন দিলি না আল্লাহ ঘটনা কি তা আসলে কম দিন মরিও আল্লাহ তুই আরে ইমানে শহীদ কবুল করিও আল্লাহ তুই তো আজ পর্যন্ত এ কথাটা আল্লাহরে কলি না তারপরে সর্বশেষ কোন ফেরেশতা মরিব আজরাইলের রুটা যখন নিব রে আজরাইলের জিজ্ঞেস আজরাইল আর কে কে আছে এই জগতে ও আল্লাহ সাই ফেরেশতা আছে তার মার মারিলিস কই এই জগতে আর কে আছে ও আল্লাহ আমনে আই এই বড়া তুই কে রে আবার মার এবার আজরাইল নিজে রুটা এতদিন তো মানুষের রু লই গেছে তার হানা মত করে কয় আফসারি তো ওয়াজ করি মানুষের বাদ খায় খানা দে রুজি করতে কত কষ্ট ওইটা হাতে বোঝে না ওই হাতের বাড়ির দাবাত দিলে মানুষ গুনে রে বুঝবো কত দানে কত সাইলে রে ঠিক না আজাইল এত বছর এত হাজার হাজার বছর এত প্রাণীর জীবন নিচে কষ্টটা টের হয় না এখন নিজের প্রাণটা মাইর করে আল্লাহ সাই রয়েছে আল্লাহর সামনে আহারে কষ্ট পাল্লা ও মরি যাই তো পরে কথা কইছে তাড়াতাড়ি মাত্র হয়াত নাই নিজের রুডা নিজে রিমান্ড দি নিজের নিজে ক্রস ফায়ার দি রুডা বার করে কত কষ্ট এবার আমার আল্লাহ সিয়ারে বাবা অধিষ্ঠিত তাই গো লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে রাজত্ব কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার আমি আল্লাহ লিল্লাহ তাকবীর আহারে মানুষ কেমন করে তোরা আল্লাহর সাথে গর্ব দেখাস আয় হায় এবার আসেন ফেরেশতারা তিন অবস্থা আপনাদের থেকে পৃথক খায় ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন সব সময় ফেরেশতারা সিসিটিভির মতো আপনার লগে লাগিতায় তবে নবীজি কয় আক্রিমুল কেরামাল কাতিবিন তোমরা কাতিবিনের কেরামান কাতিবিনের সম্মান করে গুণ সম্মানী ফেরেশতা লাইউ ভারে কুনাকুম ইল্লা ইনদা ইহদাসনাতাই ইহদা হালাতাই এটা দুই অবস্থা থেকে দুই অবস্থার কোন অবস্থা থেকে তোমাদের থেকে তারা পৃথক হয় একটা হলো আল জানাবাত আর একটা হলো আল গায়েত জানাবাত মানে জানাবাতের গোসল সহবাসের সময় ফেরেশতারা শরীর থায় এই জন্য পর্দার সহিত সহবাস করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ আর দুই নম্বর হলো ওয়াল গায়েত টয়লেটে যাইবার সময় অনেকে টয়লেটের দরজা খুলবার আগে আগে কোথা লুঙ্গি এমনে এমনে উড়েতে উড়েতে বুড়ি গিয়া তারপরে বেরেকে মারে ঠিক না ফেরেশতারা শর্মে মুখে কাপড়টি দূর বুড়ি গিয়ে বেড় দিবে কাপ কি তারে করলে এমন সিস্টেমে বসবেন বসার আদাব আছে সিস্টেম করে বসবেন আপনার সতর কেউ দেখবে না ফেরেশতার করে ইজ্জত দিয়ে কি দিয়েন আল্লাহ এটা আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দাও এ মজার কথার মধ্যে চলিয়ে আইছি কইতাম নি রে এই হুনি দুই মিনিটে যাইস গে আর দাবি নাই এবার হুন রে ফেরেশতারা প্রতিদিন আমাদের সচিত্র প্রতিবেদন দাখিল করে কে কয় নবীজি কে কয় عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان ملائكه ان ملائكه الله يعرفون بني ادم ويعرفون اعمالهم فاذا نظر الى عبد يعمل بطاعه الله ذكروه بينهم وسموه وقالوا افلح الليله فلان نجى الليله فلان رجى نظر الى عبد يعمل بمعصيه معصيه الله ذكروا بينهم وسموه وقالوا هلك فلان الليلة ফেরেশতারা আমাদেরকে দেখে সিনে জানে কে কি আমল করি অনেকের তাহাজ্জুদ গুজর অবস্থা দেখি ফেরেশতারা কোয়া বলা করে অমুক লোক সাকসেস হয়ে গেছে মকসুদ সাহেব সাকসেস হয়ে গেছে আল্লাহর মোকাররব বন্ধ হয়ে গেছে আর অনেকে গরু চুরি করে ইয়াবা ফাজার করে আচ্ছা পরকিয়া সেনাবা বিচার করে কহেতে শেষ আরও একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়
Anabiura Taradilatalanu call, call Rasulullah Sallam, Almalaika Tiatakabu, Perestara duty what lie, Zevavek Tatanate, Adgontaguri duty good is so big on Tatinada, so bish Tinada, so bish Adgonta duty all day. Farestar got a love about duty, this is a Baragonta, Koygonta, Egun Dine Aye, Aregun Racha. ওই ফজরের সময় মাগরিবের সময় দুনো শিফটে অতরয় অতরয় গো দুনো শিফটে অতরে কথা দিও কি রে রবিকুল্লার কি অবস্থা দেখছ ভাই দেখছ এত আজগরি মাল কামায় আ বড় হয়ে গেছে।